এই জায়গায় এসে ফার্স্ট প্রথম দেখলাম এত বড় মিষ্টি। আজ থেকে 16 বছর আগে 2005-এ ওনার দোকান থেকে এক মনোজনের একটা মিষ্টি নিয়েছিলাম। আমি তো একদম মানে থান্ডার্ড মিষ্টি দেখে যে এত বিশাল একটা মিষ্টি হইতে পারে। এত বড় একটি মিষ্টি আর এত টেস্টি, অসাধারণ। সলিড ছানার যে একটা স্মেল, এটা এই মিষ্টির মধ্যে পাওয়া যায়। খেতে খুবই ভালো লাগছে। তোমাদের বলো অসাধারণ। বন্ধুরা, গোপালগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সালাউদ্দিন সুমন। আজকে আমি গোপালগঞ্জে এসেছি একটি বিশেষ ধরনের মিষ্টির টানে। এই মিষ্টির দোকানের আসলে কোনো নাম নেই, কিন্তু মিষ্টির নাম রয়েছে। মিষ্টি যিনি তৈরি করেন তার নামেই হয়ে গেছে সেই মিষ্টির নাম, বলা হয় রঞ্জিতের মিষ্টি। বহু বছর ধরে তিনি বিশাল বিশাল আকারের মিষ্টি তৈরি করে থাকেন, ছোটোখাটো মিষ্টি না। এখন হয়তো ছোটো বানান, কিন্তু আজ থেকে বহু বছর আগে থেকেই তিনি এক মন ওজনের, আধা মন ওজনের, 30 কেজি ওজনের মিষ্টি বানাতেন। এখন অবশ্য 10 কেজি, 12 কেজি, 8 কেজি ওজনের মিষ্টি বানান। আর এই মিষ্টির বিশালত্ব এবং স্বাদের কারণেই কিন্তু এই মিষ্টির বিশাল পরিচিতি রয়েছে এই গোপালগঞ্জ সহ আশপাশের এলাকায়। এখন তিনি বিভিন্ন ধরনের ছোট বড় মিষ্টি বানান, আর সেই মিষ্টির স্বাদ নেওয়ার জন্যই চলে এসেছি গোপালগঞ্জে। চলুন ঘুরে আসি সেই রঞ্জিতের মিষ্টির দোকান থেকে। গোপালগঞ্জ শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মধুমতি নদীর তীরে গড়ে ওঠা এই প্রাচীন গ্রামটির নাম ভেড়ার বাজার। গ্রামে গোলাপি রঙের যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন তা ভূমিহীনদের জন্য সরকার নির্মিত বাড়ি। এই গ্রামে প্রায় 100 বছরের পুরনো একটি মিষ্টির দোকান রয়েছে। আমেরিকা প্রবাসী ব্যবসায়ী রফিকুল আবেদিন ভাইয়ের সাথে যাচ্ছি সেই গ্রামে। রফিক ভাই মাসখানেক আগে আমেরিকা থেকে ফোন করে আমাকে জানান, ভেড়ার বাজার গ্রামের রণজিতের মিষ্টির দোকানেই দেশের সবচেয়ে বড় মিষ্টি তৈরি করা হয় প্রাচীন আমল থেকে। 16 বছর আগে 2005 সালে তিনি সেই দোকান থেকে এক মন ওজনের একটি মিষ্টি কিনেছিলেন। সেই মিষ্টির বিশালত্ব আর স্বাদের টানে সুদূর আমেরিকা থেকে তিনি ছুটে এসেছেন বাংলাদেশে, আর বিষয়টি স্বচক্ষে দেখতে আর আপনাদের দেখাতেই সঙ্গী হয়েছি আমি। রফিক ভাইয়ের এক মন ওজনের মিষ্টি কেনার কাহিনী পুরোটা পরে শুনব, আগে চলুন আপনাদের সেই দোকানে নিয়ে যাই। রঞ্জিতের মিষ্টির দোকানে যাওয়ার সময় রাস্তার মাঝে নেমে গেছি, এখানে মানুষজনের সঙ্গে কথা বলতেছি। এখানকার মানুষজন কি বলেন রঞ্জিতের মিষ্টি নিয়ে একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আপনারা তো এই রঞ্জিতের মিষ্টি খান, কেমন টেস্ট মিষ্টি? কেমন ভালো? কেমন ভালো বলবেন কি? ভালো, কি খাতে খুব স্বাদ। আমার বয়স 26 বছর। আমি ছোটকাল থেকেই দেখতেছি ওনার মিষ্টির দোকান, কিন্তু অনেক পুরনো দোকানদার, কিন্তু কবে দোকান দিয়েছে সেটাই সঠিক বলতে পারবো না। মিষ্টি কেমন? মিষ্টি খুবই সুস্বাদু। ১৬ বছরে অনেক কিছুই বদলে গেছে। নদী ভাঙনের কারণে স্থান পরিবর্তন হয়েছে দোকানটিরও, তবু গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতেই সানন্দে দেখিয়ে দিল দোকানের পথ। বন্ধুরা, চলে এসেছি সেই মিষ্টির দোকানে। এটি রঞ্জিতের মিষ্টির দোকান। দেখুন, এখানেই সেই মিষ্টি বিক্রি করা হয় এবং সেই সুস্বাদু মিষ্টি, যে মিষ্টির সুনাম ছড়িয়ে গেছে চারিদিকে, আমি আগেই বলেছি আপনাদেরকে। চলুন এই মিষ্টির দোকান দেখব, যিনি সেই মিষ্টি বানান, মিষ্টির কারিগর রঞ্জিত, যার নামে মিষ্টির নাম, তার সঙ্গেও কথা বলবো। এই মিষ্টির স্বাদের রহস্য আপনাদের জানানোর চেষ্টা করব, নিজে জানার চেষ্টা করব। কথায় আছে, চেনা বামনের পৈতা লাগে না। প্রত্যন্ত গ্রামের সাইনবোর্ডবিহীন একটি ছোট্ট মিষ্টির দোকান সেই কথাটিরই প্রমাণ দেয়।
একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে ছোট্ট একটি মিষ্টির দোকান, কিন্তু এই দোকানেরই অনেক সুনাম। দেখুন এই যে মিষ্টির দোকানের এই সামনেই রাখা হয়েছে একেবারে গরম গরম মিষ্টি। দেখুন আর যে মিষ্টির যিনি কারিগর, এই যে দেখুন এনেই সেই রণজিৎ, আপনার নাম তাই তো, পুরো নাম কি? রণজিৎ সরকার, তার নামেই সবাই চেনে এই মিষ্টি। তো আপনি কতদিন ধরে এই মিষ্টি বানাচ্ছেন? 60 বছর ধরে বানাচ্ছি। 60 বছর ধরে মিষ্টি বানাচ্ছেন? আমার বাপটাও তো বানায় গেছে, আমিও বানাচ্ছি। এই মিষ্টি এত জনপ্রিয় হলো কেন? জনপ্রিয় নামের উপর হয়েছে। কি নাম? আমার নাম রঞ্জিত। এই দিক দিয়ে হয়েছে যে আমার বাপের নাম উপেন ময়রা, সেই দিক দিয়ে বাপের নামে আমি চলিত, এবং সেই দিক দিয়ে মিষ্টি আমি বানাই। তো নামে তো আর বিক্রি হয় না, ভালোর জন্য আমি আছি। ভালো মিষ্টির তো গুণাগুণ থাকে, আর সেই গুণাগুণ রক্ষার জন্য কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়। আপনি যখন পাউডার দেবেন তখন কিন্তু সেই স্বাদ পাবেন না। আপনি কি খাঁটি গরুর দুধ ব্যবহার করেন? আমি খাঁটি গরুর দুধ ব্যবহার করি সব দিনই, আমার গরুর দুধ হলো প্রিয়। ছানাটাও ওইরকম? হ্যাঁ, ছানাটাও ওইরকম। দেখি আপনার দোকানের ভিতরে যে দেখতে চাই। আসলে যে জন্য এসেছি এই দোকানের, আগেই বলেছি এই দোকানের বিশেষত্ব হচ্ছে এখানে অনেক বড় বড় সাইজের মিষ্টি বানানো হয়। দেখুন এই যে এখানে দেখুন যে এই যে কত বড় মিষ্টি, কল্পনা করা যায়? মানে অবাক হতে হয় দেখুন যে কত বড় মিষ্টি এখানে বানিয়ে রাখা হয়েছে। এক একটা মিষ্টির ওজন 8 কেজি এবং 10 কেজি, 9 কেজি, এইরকম ওজনের মিষ্টি এখানে রয়েছে। অবাক করার কথা, দেখুন কত বড় বড় মিষ্টি এখানে বিক্রি করা হচ্ছে। এত বড় মিষ্টি বানান কিভাবে? আমি স্যার মিষ্টি বানাই এলো টেবিলি করে, সুন্দর করে মিষ্টি বানাই, যাতে কোনো ট্রাবল যাতে না হয় স্যার। আমার একটু 19-20 হলে এই মিষ্টি নষ্ট হয়ে যাবে, তাই এই জন্য। এর আগে শুনেছি আপনার এখানে 1 মণ জনেরও মিষ্টি বানানো হতো। 1 মণ আগে বানাতাম আমি, কিন্তু আমার কড়াই সেটা ভেঙে চুরে গেছে, এই জন্য স্যার বানাতে পারিনি। এই ডি এলো কথা। কতদিন আগে বানাতেন 1 মণ? এই বানাতাম ধরেন আপনার আজ থেকে আরও 20-25 বছর আগে, 30 বছর আগে বানাতাম। বন্ধুরা, আজ থেকে 25-30 বছর আগে এই দোকানেই বানানো হতো 1 মণ ওজনের মিষ্টি, কিন্তু এখন আর সেই মিষ্টি বানানো হয় না। কড়াই নেই আমার। কড়াই নাই? কড়াই নেই। কড়াই থাকলে বানাতে পারতেন? হুম, কড়াই থাকলে বানাতে পারতেন, কিন্তু কড়াই নাই, মানুষও তো নাই আর। যাই হোক, ওই জন্য বানাইনি। যদিও রণজিৎ সরকার বললেন 25-30 বছর আগে 1 মণ ওজনের মিষ্টি বানাতেন তিনি, তবে রফিক ভাই বলছেন 25-30 বছর আগে নয়, 16 বছর আগে এই দোকান থেকেই, রণজিৎ সরকারের কাছ থেকেই তিনি কিনেছিলেন 1 মণ ওজনের মিষ্টি। এই পাত্রের 3টি মিষ্টির প্রত্যেকটির ওজনই 10 কেজি করে। খাওয়ার আগে মিষ্টির আকার দেখেই চোখটা যেন জুড়িয়ে গেল। আমরা মিষ্টি খাইছি, আমার জানা মতো ওনার মিষ্টিটা ভালো। তার মিষ্টি তো বিখ্যাত, আপনি এনে শুধু না, নানান দেশের লোকজন কিন্তু আসে, এবং তার সব কাজ তো যে কোনো 2 নম্বরই কোনো কাজ নেই, এই জন্যই তো মানুষ এত মানে আকৃষ্ট হয়, মানুষ আসে এবং মিষ্টি খায়, গল্প করে, আবার অন্য মানুষ আসে। তার এই জীবনে তার বাপদাদার ব্যবসা সেও চালায় যাচ্ছে 60 বছর। এখন হয়তো অর্থনৈতিক একটা ট্রানজিশন আছে, যার জন্য কড়াই টড়াইগুলো নেই, আর অত বড় মিষ্টি চলতো না আগের মতো। তেহানাবাদ ইদানিং আবার অনেক মানুষ আসে, যার জন্য উনি আবার এইগুলো দিয়ে তৈরি করতেন। এই ফার্স্ট আমি আমার লাইফে এত বড় মিষ্টি দেখতেছি, এত বড় মানে বড় সাইজ মিষ্টি আসলে কোথাও দেখা যায় না, এই জায়গায় এসে ফার্স্ট প্রথম দেখলাম এত বড় মিষ্টি। রফিক ভাইয়ের কাছে এই মিষ্টির কথা শোনার পর আমি নিজেই অস্থির হয়ে যাই এখানে আসার জন্য। রফিক ভাই তার পরিচিত একজনকে এই গ্রামে পাঠিয়ে সংগ্রহ করেন রণজিৎ সরকারের ফোন নাম্বার। দেশে ফেরার ডেট ঠিক করে আমার চাওয়া অনুযায়ী তিনি 1 মণ ওজনের একটি মিষ্টির অর্ডার করেন, কিন্তু আগের সেই বিশাল কড়াই না থাকায় তিনি অপারগতা জানান। তিনি বলেন এখন যে আকারের কড়াই তার কাছে রয়েছে তা দিয়ে 8-10 কেজি ওজনের মিষ্টি বানাতে পারেন তিনি।
বন্ধুরা, এই যে এই ডিশেই কিন্তু রাখা হয়েছিল এই বড় বড় এই যে মিষ্টি যেগুলো এখানে নামিয়ে রাখা হয়েছে সেটা কিন্তু কিছুক্ষণ আগে এখানে ছিল, আপনারা দেখলেন। আর এই নামিয়ে রাখার অর্থ হচ্ছে তিনি আসলে দেখাতে চান যে কিভাবে এই মিষ্টিগুলো বানানো হয় সেটি আমাদেরকে দেখাতে চান, সে কারণে এটি ফাঁকা করে এই যে রসগুলো রয়েছে সেটা ব্যবহার করা হবে আরেকটি মিষ্টি তৈরির জন্য, সে কারণে এগুলো নামিয়ে রাখা হলো। আর আপনাদের জন্য আমি রিকোয়েস্ট করেছি যে কিভাবে এই মিষ্টিটি বানানো হয় সেটি তিনি দেখাবেন। আপনি নিয়ে যান, কি করতে চান এই রসগুলা। নতুন করে মিষ্টি তৈরির জন্য চিনি গলিয়ে রস প্রস্তুত করা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আমাদের হাতে এত সময় নেই তাই পুরনো রসেই শর্টকাট ব্যবস্থা। মিষ্টি তৈরিতে রণজিৎ সরকারের মেয়ে সহায়তা করেন। জন্মগতভাবে একটি হাত অসম্পূর্ণ হলেও কাজে সহায়তা করেন তার স্ত্রীও। এই যে দেখুন, এখানে কিন্তু একেবারে খাঁটি দুধের যে ছানা সেই ছানাগুলো এখানে রেডি করে রাখা হয়েছে, এই ছানা থেকেই মিষ্টি বানানো হয়। এখানে কতটুকু ছানা রয়েছে, এই মিষ্টিটা কত ওজনের হবে? 10 কেজির মিষ্টি হবে। 10 কেজি ওজনের একটি মিষ্টি বানানোর তিনি প্রক্রিয়া হাতে নিয়েছেন, দেখাবেন যে মিষ্টি আপনারা কিছুক্ষণ আগেই দেখালাম সেটি কিভাবে বানানো হয় সেটি কিন্তু এখন তিনি আমাদেরকে দেখাবেন। ময়দা ছানা এই দুটোই ব্যবহার করছি। আর কি কি? একটু ছোড়া দিছি, অল্প ছোটা, অল্প ছোড়া দিছি, এই যে মিষ্টি আমি তৈরি করি। স্বাদ এত হয় সেটা রহস্যটা বলবেন। এই যে রহস্যটা হচ্ছে যে এই যে মিষ্টিটা আমি এলাচ দিই, কিন্তু এলাচ এখনো দিইনি আমি, কিন্তু এলাচ দিলে মিষ্টির স্বাদ বেশি হয় এবং এক নম্বর ছানা দিলে মিষ্টির স্বাদ বেশি হয়। এই বড় বড় তো মিষ্টি বানান, আর কি বানান? আমি রসগোল্লা বানাই, সন্দেশ বানাই, চমচম বানাই, দই বানাই, রসমালাই বানাই। এই যে সবসময় চলিত দোকান। এখন আপনার কী অবস্থা, কেমন চলতেছে বলুন? এখন মোটামুটি খুবই ভালো চলতেছে, কেনাবেচা একটু কম, এই জন্য আমি একটু নর্মালে আছি। এই যে আমার কেনাবেচা এই মাস পরে গেলেই বেড়ে যাবে। বন্ধুরা, এবার চলুন রফিক ভাইয়ের কাছেই শুনে নিই তিনি কীভাবে এক মনোজনের মিষ্টির সন্ধান পেয়েছিলেন এবং মিষ্টি কিনেছিলেন। আসলে অ্যাকচুয়ালি এখানে গোপালগঞ্জ শহরে আমার একটা বিজনেস ছিল আজ থেকে প্রায় 17-18 বছর আগে। তো ওই সময় একবার একটা প্রত্যন্ত অঞ্চলে বেড়ানোর জন্য গেলাম আমরা। তো এক লোক বলল যে এখানে গোপালগঞ্জে একটা মিষ্টি পাওয়া যায় যেটার ওজন হচ্ছে 1 মণ। তো এটা বলার পরে আমি তো দোকানটা খোঁজা শুরু করলাম। তো খুঁজতে খুঁজতে যখন এই দোকানটা পেলাম, তখন এখানে একটা নদী ছিল আরও সামনে, নদীর পারে একদম ভাঙাচোরা একটা দোকান। তা আসার পরে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এই দোকানের মধ্যে এত বড় মিষ্টি বিক্রি হয়। তা আমি আসার পরে দেখলাম সাধারণত মানে 1 কেজি থেকে 2 কেজি ওজনের মিষ্টি ওনার করার মধ্যে ছিল। তা আমি বললাম যে এখানে আপনি নাকি এত বড় মিষ্টি বানান, তো এই মিষ্টিটা কি আমাকে বানাই দিতে পারবেন কিনা? তো উনি বললেন যে হ্যাঁ আমি পারবো, আপনি আমাকে কিছু অ্যাডভান্স করেন। যেহেতু ওনার দোকানের অবস্থাটা মানে ওইরকম না, তা আমি বললাম যে ঠিক আছে আমি নিব। তো তৎকালীন সময়ে আমি ওনার দোকান থেকে এক মনোজনের একটা মিষ্টি নিয়েছিলাম 3,000 টাকা দিয়ে, আজ থেকে 16 বছর আগে, 2005-এ। তো 16 বছর আগে তখন আমি ওনার দোকান থেকে এই মিষ্টিটা বানাইলাম, অর্ডার দিলাম এক মনোজনের। আগের দিন অর্ডার দিয়ে গেলাম, পরের দিন সকালে এসে মিষ্টিটা নিতে আসছি, আমি তো একদম মানে থান্ডার মিষ্টি দেখে যে এত বিশাল একটা মিষ্টি হইতে পারে। তো এইটার পরে মিষ্টিটা নেওয়ার পরে আমি মিষ্টিটা এইখান থেকে বড় বিশাল বড় একটা মানে পাত্র কিনে ওইটার মধ্যে ভরে ঢাকায় আমি এই মিষ্টিটা নিয়ে গেছি, এবং আমার ফ্যামিলি মেম্বার সবাই মিলে এটা জাস্ট কেক যেভাবে কাটে ওইভাবে কেটে আমরা পিস পিস করে সবাই মিলে খাইছি। এবং মিষ্টিটা এতটাই সফট ছিল যে একদম এক মনোজনের একটা মিষ্টি ভিতরে কাটার পর মিষ্টিটার ভিতরেও একটা কোনো শক্ত ইয়া ছিল না। তো এরপর তো আমেরিকা চলে গেছি, আর আসা হয় নাই, আর খাবার মানে ইচ্ছা থাকা সত্ত্বেও আর এই মিষ্টিটা খেতে পারিনি। তো এবারে আসছি আমেরিকা থেকে, আসার পরে ভাবছি যে মানে আপনার সাথে আমার যে পরিচয়টা হয়েছে এবং মিষ্টিটা আমি জানি যে আপনার ভিডিওগুলো দেখছি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় ভিডিও, এই জন্য আমি আপনার সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনি এরকম একটা ভিডিও বানান যেটা বাংলাদেশের সবাই জানতে পারে যে হ্যাঁ এরকম বড় একটা মিষ্টি এখানে তৈরি হয়। তো সেই সুবাদেই আপনাকে আসলে নিয়ে আসা এবং এই মিষ্টিটা দেখানো যে বাংলাদেশের সবাই যেন এই জিনিসটা জানতে পারে যে গোপালগঞ্জ জেলায় এরকম বড় এক মনোজনের মিষ্টিটা বানানো হয়। বন্ধুরা, এই যে 10 কেজি ওজনের মিষ্টি তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু জাল করা হচ্ছে, এই যে ঢেকে দেওয়া হয়েছে এই গামলা বা ডিশ দিয়ে,
এটি টানা দুই ঘন্টা জাল করা হবে এবং টানা দুই ঘন্টা এটি ঢেকে রাখা হবে। দুই ঘন্টার আগে এটি আর উন্মোচন করা হবে না। সে কারণেই আমরা তাহলে টেস্ট করব কি দুই ঘন্টা পরে। এদিকে কিন্তু বেলা ডুবে যাচ্ছে, তো আমরা আগেই দেখিয়েছি যে কয়েকটি বড় বড় 10 কেজি ওজনের কয়েকটি মিষ্টি বানিয়ে রাখা হয়েছে, সেগুলোই এখন আমরা টেস্ট করব। দেখুন এই যে এখানে এই মিষ্টিগুলো রাখা হয়েছে, এই মিষ্টিগুলোই কিন্তু এখন আমরা টেস্ট করে দেখতে পারি যে আসলে এটা আসলেই কেমন, যে সুনাম ছড়িয়েছে, এই সুনামের সত্যতা যাচাই করতে চাই। এই যে মিষ্টিটি নিয়ে এসেছেন, এই মিষ্টি এখন কাটা হবে। এটা কিন্তু এখন যে শুকনা দেখছেন, এটি কিন্তু রসে ডুবানো থাকে, অনেক রসের মধ্যে এটি ডুবানো থাকে, সেই রস থেকে তুলে আনা হয়েছে। এখন এই মিষ্টি আমরা খেতে চাই, দেখি কেমন টেস্ট এটা। বন্ধুরা, মিষ্টি কাটা হয়ে গেছে, 10 কেজি ওজনের মিষ্টি। দেখুন এখন এই মিষ্টিটি আমি পরখ করতে চাই, দেখি আমাকে এক পিস দেন। মিষ্টিটি যিনি তৈরি করেছেন রণজিৎ সরকার, তিনি আমাকে দিয়েছেন 10 কেজি ওজনের মিষ্টি। এর আগে আমি কখনো খাইনি, আজকেই প্রথম খাচ্ছি। একেবারে রসে ভরপুর, কি যে টেস্ট! দারুণ সত্যি সত্যি। কোনো কিছু সুনাম কিন্তু এমনি এমনি ছড়িয়ে পড়ে না, তার কিছু গুণাগুণ থাকতে হয়। এই মিষ্টিটি আমার কাছে তেমনই মনে হচ্ছে, এত বড় একটি মিষ্টি আর এত টেস্টি, অসাধারণ। এই মিষ্টির টানে আমেরিকা থেকে এখানে ছুটে এসেছেন আবারও এই গোপালগঞ্জে এই মিষ্টি খাওয়ার জন্য। তিনি এখন কেমন টেস্ট পাচ্ছেন সেটি একটু দেখতে চাই, চলুন। আচ্ছা, আমাকে একটা দেন দাদা। এটা জাস্ট মানে 16 বছর আগে আমি যে মিষ্টি খাইছি, দেখা যাচ্ছে যে সেম টেস্ট, সেম এবং সলিড ছানার যে একটা স্মেল, এটা এই মিষ্টির মধ্যে পাওয়া যায়। 58টা জেলা আমি ঘুরছি এবং 58টা জেলার মিষ্টি আমি খাইছি, কারণ মিষ্টির প্রতি আমার একটা আলাদা মানে লোভ আছে, এটা সামলাইতে পারি নাই, যে কারণে আবার আসছি এই মিষ্টিটা খাওয়ার জন্য এবং দেখার জন্য। যাই হোক, এখন তো আর মিষ্টি আগের মতো খাইতে পারি না, তো অর্ডার করছি জাস্ট একটা মিষ্টি, মানে এখানে আমি 4টা মিষ্টি অর্ডার করছি। তো 4টা মিষ্টি এখানে আমরা যারা আছে এখানে সবাইকে দিব, খাওয়াবো। জাস্ট এটা একটা আনন্দ, হয়তো নিজেরা অল্প একটু খেলাম এবং বাংলাদেশের সবাইকে জানানোর জন্য যে এইখানে এরকম একটা ঐতিহ্যবাহী দোকান আছে এবং এত ভালো একটা মিষ্টি এখানে তৈরি হয়। আসলে বন্ধুরা, এখানে 4টা মিষ্টি 4-10 প্রায় 40 কেজি ওজন, অর্থাৎ 1 মণের মিষ্টি তৈরি করা হয়েছে। তো আরেকটি হচ্ছে, সেটি দিয়ে প্রায় 50 কেজি হয়ে যাচ্ছে। তো আমরা এই মিষ্টিগুলো এখানে যারা রয়েছেন তাদেরকে খাওয়াবো, পাশাপাশি এতিমখানা এগুলো দিয়ে দেবো। রণজিৎ দা, আপনি যদি একটু আসতেন তাহলে সবাইকে একটু দেন, দেখি সবাই খায়। রণজিৎদা একে একে সবার হাতে তুলে দিতে থাকলেন মিষ্টির পিস। মিষ্টি বিতরণ আর মজা করে খাওয়ার মুহূর্তটি যেন উৎসবে রূপ নিল। 300 টাকা কেজি হিসেবে 10 কেজি ওজনের প্রতিটি মিষ্টির দাম পড়েছে 3000 টাকা করে। আপনারা কিনতে চাইলে গোপালগঞ্জ শহরে আসার পর খুব সহজেই চলে আসতে পারবেন এই গ্রামে। আর হ্যাঁ, এখানে আসার আগে বড় কোনো মিষ্টি কিনতে হলে অবশ্যই আগে থেকে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং মিষ্টির সাইজ অনুযায়ী কিছুটা টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে। বন্ধুরা, শুধু খাওয়াই নয়, খাওয়ার পাশাপাশি দেখুন এই মিষ্টি নিয়ে তারা সেলফি তুলছে। এই যে কিশোর ছেলের দলেরা রয়েছেন, তাদের কাছে জানতে চাই যে আসলে এই মিষ্টিটি কেমন লেগেছে। হ্যাঁ, এটা খুবই সুন্দর, আগে পরে এরকম ভাবে খাইনি, অন্যটা খাইছি রসগোল্লা, কিন্তু এটা জানতাম না এত সুন্দর, এনে এরকম মিষ্টি বানাই। এই, তোমার কেমন লাগছে খেতে? খুবই ভালো লাগছে। তোমাদের বলো? অসাধারণ, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। ভালো মিষ্টি, ভালো ভালো। কেমন? ভালো, খুব ভালো, মজা আছে। হ্যাঁ, আপনার কাছে কেমন লাগলো বলবেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তাই খুব ভালো মিষ্টি, ভালো না? পুরনো লোক তো, বহুদিন যাবতে এই মিষ্টি খাইনি। কি বললেন? ভালো না? খাতাম না তো? কেন?
এই মিষ্টিগুলো সবচেয়ে নাম করা মিষ্টি হতে বহুদিনের পুরনো ময়রা আর একটা দিন দাম আছে 500 টাকা আর বেটার আছে 150 টাকা 35 বছর আগের থেকে আমি দেখি এই লোক এইরকম মিষ্টি বানায় বহুত ভালো মিষ্টি বানায় হর হামেশাই কত জায়গায় যাই কত কিছু খাই যেখানেই থাকি যেখানেই যাই মিষ্টি হাতে নিলেই গোপালগঞ্জের প্রত্যন্ত গ্রামে রণজিৎ সরকারের বিশাল আকারের বালিশ মিষ্টির কথা মনে পড়বেই।